হে জগতবাসী, আজ আমি স্বামীমা চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে মানুষ কোরআন পড়ে পড়েও মানুষ কাফের হয়ে যাচ্ছে। আসলে এটা কেমন কথা যে মানুষ কোরআন পড়লে কাফের হবে কেন? কোরআন পড়লে আল্লাহর দিকে অগ্রসর হবে, আল্লাহকে লাভ করবে। তাহলে এটা কেমন কথা যে মানুষ কোরআন পড়ে পড়ে কাফের হয়ে যাচ্ছে? আজকের এই আলোচনাটি অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন, অবশ্যই আমাদের এখান থেকে কিছু শেখার আছে, বোঝার আছে। সেই কথার মূল বিষয় হলো যে দেখুন যে কোরআনের মধ্যে এমন এমন কিছু আয়াত আছে, এমন এমন কিছু বিষয় আছে যা আল্লাহ বলেছে যে তোমরা এগুলা প্রত্যাখ্যান করো এবং এই জিনিসগুলো তোমরা মানো। যদি এই জিনিসগুলো তোমরা মানো তাহলে তোমরা আমি আল্লাহর দিকে অগ্রসর হতে পারবে এবং আমাকে লাভ করতে পারবে। তো এখন দেখা যায় যে একটা জিনিস নিয়ে আমি শুরু করতে চাই, বাকিটা পরে বলবো ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো যে কোরআনে আমরা যদি সূরা হুজরাতের দিকে লক্ষ্য করি সেখানে কী লেখা আছে, তোমরা নিন্দা করো না। পশ্চাতে কোনো মানুষকে নিন্দা করে তাকে ছোট করো না, এবং বলা হয়েছে তোমরা গীবত করো না। যদি কেউ গীবত করে তাহলে মনে করে নিও যে মৃত ভাইয়ের মাংস খায়, যে গীবত করে সে মৃত ভাইয়ের মাংস খায়। তাহলে আল্লাহ এটাও বলেছে যে অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে চাও না। তাহলে যদি কেউ এই পৃথিবীতে নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং নিয়মিত নামাজ আদায় করে এবং দেখা গেছে যে বিভিন্ন বিষয়ে মানুষের গীবত করে, নিন্দা করে, তখনই সেই মানুষগুলো কাফের হয়ে যায়। আচ্ছা, যে যারা মৃত ভাইয়ের মাংস খেতে পারে তারা কাফের ছাড়া আর কি হতে পারে? আচ্ছা, আরেকটা বিষয় হলো যে কোরআনে আরও আরও কিছু বিষয়ে আল্লাহ বলেছেন, যেমন সূরা কাহাফ এবং সূরা ফাতা। এই সূরা কাহাফ এবং ফাতা এই দুটি সূরার দিকে যদি আমরা লক্ষ্য করি তখন আল্লাহ বলতেছে যারা আমার মুর্শিদকে পাইল না, ধরল না, তারা সুপথে নেই। আচ্ছা, এখন যারা মুর্শিদ ধরল না, মুর্শিদ পাইল না, তারা সুপথে নেই, এরপরেও যারা কোরআন পড়তেছে এবং মুর্শিদ ধরেনি এবং মুর্শিদের বিপরীত কথা বলে, বিপরীত চলে, তাহলে বোঝা গেল যে কোরআনের বিরোধ হওয়া আর আল্লাহর বিরোধ হওয়া সমান। কেননা কোরআন তো আল্লাহরই কথা, আল্লাহরই বাণী। তাহলে আল্লাহ স্বয়ং যদি এই কথা বলে থাকে যে যারা মুর্শিদ পাইল না, ধরল না, তারা সুপথে নেই, তাহলে আমি যত ইবাদত করি তাহলে আমি কুপথের মানুষ, আর কুপথের মানুষের ইবাদত কি আল্লাহ গ্রহণযোগ্য করবেন, এটা আপনারা বলবেন। এ হলো একটি বিষয়। আরও একটি বিষয় হলো যেমন শরীয়তের আইনে নামাজ পড়তে হবে, ঠিক আছে, নামাজ পড়ব, পড়তেছি, কিন্তু সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন যখনই অবসর পাও সাধনা করো। তাহলে যখনই অবসর পাও সাধনা করো, কিন্তু দেখা যায় সাধনা শব্দটি কোনো ওলামা বা কোনো জ্ঞানী বা কোনো শরীয়তের কোনো তাবেদারি তারা কখনোই সাধনা কথাটা বলে না এবং সাধনা শব্দটা তারা শুনতে চায় না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইনসিরা সূরা সাফাত যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আচ্ছা, শরীয়তের ভাষায় বলা হয়েছে যে একক তো নামাজ যদি কেউ কাজা করে তাহলে 2,88,00,000 বছর দোজকের আগুনে জ্বলবে। এমনও পৃথিবীতে লোক আছে যারা জীবনে একক তো নামাজ পড়েনি। তাহলে আমার মনে হয় যে এই পৃথিবীতে যত বড় কম্পিউটারই হোক, এই কম্পিউটার দিয়ে যদি হিসেব করা হয় যে একক তো নামাজ যদি কেউ ভঙ্গ করে বা না করে তাহলে 2,88,00,000 বছর দোজকে জ্বলবে। তাহলে সে সারা জীবনে যে নামাজ পড়েনি তাহলে কম্পিউটার ভেঙে যাবে যদি এই হিসেব টান দেয়। যাই হোক, এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে কোরআন নিয়মিত পাঠ করতে হবে, ঠিক আছে, কোরআন নিয়মিত পাঠ করতে হবে, করব। কিন্তু পাঠ করতে কেন বলা হয়েছে?
যে আমরা যদি কুপথে থাকি তাহলে কোরআন আমাকে সুপথে নিয়ে আসবে। এখন দেখা যায় নিয়মিত কোরআন পড়ছি, কী যে পড়ছি সে জানি না। কোরআনের মধ্যে লেখা আছে কি, তোমরা গীবত করো না, চলছে এটা, মানুষের ক্ষতি করো না, চলছে এটা, কিন্তু কোরআন পড়াও চলছে। কিন্তু তোমরা গরিব এতিমের দিকে লক্ষ্য করো, এতিমের সাহায্য করো। দেখা গেছে আমরা কোনো গরিব বা কারো চলাফেরার করার কষ্ট অবস্থা ভালো না, এমন লোকের সম্পদও আমরা লণ্ঠন করে খেয়ে নিই, তখন কি হয়? তখন দেখা যায় কি যে আমরা কোরআন পড়তেছি কি আর করতেছি কি। সূরা মাউনের মধ্যে আল্লাহ কি বলেছেন যে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না। তাহলে আজকের যে আলোচনাটি সেটি বোঝানো হলো কি, যে মানুষ নিয়মিত কোরআন পড়তেছে এবং কী যে পড়তেছে কেউ বুঝতেছে না, আবার কেউ বুঝতেছে যে আল্লাহ এগুলো নিষিদ্ধ করেছে কিন্তু এগুলি সে করতেছে। তাহলে বোঝা গেল কি, কোরআন পড়ে আবার সেই খারাপটাও ধরে রেখেছে এবং কোরআনও পড়তেছে, এর মানে কি? এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে একটি জায়গায় কথাও বলেছে যে আমি জ্ঞানী ব্যক্তির ক্যাচ ধরে উত্তোলন করব সেই হাসরের দিন, জ্ঞানীর ক্যাচ ধরে উত্তোলন করবে। তাহলে যারা এই কোরআন পড়ে জ্ঞান অর্জন করেছে এমন লোককেও দেখা গেছে যে আল্লাহর বিপরীতে কাজ করতেছে কিন্তু কোরআনের পক্ষে নয়, আর যে কোরআনের পক্ষে নয় সে আল্লাহর পক্ষে নয়। তাহলে এমন লোক যদি আপনারা দেখতে চান, আমি তো দেখেছি, আমি দেখাই দিতে পারবো ইনশাল্লাহ, আর আশা করব আপনারাও দেখেছেন। আচ্ছা, তাহলে এই জন্যই আজকের আলোচনায় বলা হয়েছে যে কোরআন পড়ে পড়েও মানুষ কাফের হয়ে যাচ্ছে। এই কথাটা কি আমি আজকে আপনাদের সামনে উত্তোলন করলাম, এই কথাটি কি আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম, এই কথাটি অবশ্যই আপনারা আমাকে বলবেন। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।